নমস্কার বন্ধুরা, আজকে আমরা ওয়েলারের মাধ্যমে বায়োলজি বা জীবন বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সম্পর্কে জানব। এটি ভিডিওর প্রথম অংশ। এ অধ্যায়ে আমরা কী কী পড়ব একবার দেখে নিই। আমরা জানবো নাইট্রোজেন চক্র সম্পর্কে, নাইট্রোজেন সংবন্ধন সম্পর্কে, মানুষের ক্রিয়াকলাপের সাথে নাইট্রোজেন চক্রের সম্পর্ক। এছাড়া আমরা দেখব বিভিন্ন প্রকারের পরিবেশ দূষণ সম্পর্কে, যেমন বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। আমাদের চারপাশের যে জগৎ, আলো, বাতাস, মাটি, জল, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ ইত্যাদি নিয়েই গঠিত হয়েছে আমাদের পরিবেশ। আমরা ওই পরিবেশেরই একটি অংশ। বায়ুর নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস জলজ সম্পদ, যেমন বিভিন্ন সামুদ্রিক প্রাণী, মাছ, মুক্তা, ঝিনুক, বনজ সম্পদ যেমন বিভিন্ন রকমের গাছপালা, ঝুনো, রজন। এবারে আমরা জানবো নাইট্রোজেন চক্র সম্পর্কে। নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ 77.17%। প্রোটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ উপাদান নাইট্রোজেন। উদ্ভিদ বা প্রাণীর কেউ সরাসরি বায়ুর নাইট্রোজেন শোষণ করতে পারে না। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া যেমন। এবারে আমরা জানবো নাইট্রোজেন সংবন্ধন সম্পর্কে। এটি প্রধানত তিনভাবে ঘটে থাকে, প্রাকৃতিক, জীবজ এবং শিল্পজাত। প্রথমে আমরা দেখব প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন সম্পর্কে। সাধারণত বজ্রপাতের সময় যখন আকাশে বিদ্যুৎ স্ফোরণ ঘটে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন তখন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড আবার বায়ুর। এবারে আমরা জানবো জীবজ নাইট্রোজেন সংবন্ধন সম্পর্কে। যে পদ্ধতিতে প্রকৃতির মুক্ত নাইট্রোজেন শৈবালের ক্রিয়ার ফলে অ্যামোনিয়া রূপে আবদ্ধ হয় তাকে জীবজ নাইট্রোজেন সংবন্ধন বা জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণ বলা হয়। এটি দুইভাবে হয়ে থাকে, স্বাধীন। এবার আমরা প্রথমে জেনে নেব স্বাধীনজীবী জীবের দ্বারা কিভাবে এটি হয়ে থাকে। এবারে আমরা জানবো শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন সম্পর্কে। বিভিন্ন রাসায়নিক কারখানায় নাইট্রোজেন ঘটিত সার, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি সার প্রস্তুত করা হয়। এই সার কৃষি ক্ষেত্রে ছড়ানো হয়, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণও বৃদ্ধি পায়। এছাড়া সার কারখানা থেকে যে বর্জ্য নিষ্কাশিত হয় তাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এই এবারে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ দূষণ সম্পর্কে জানব। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ যতই সভ্যতার পথে অগ্রসর হচ্ছে, ততই মানব সভ্যতা এক ভয়াবহ সংকটের সম্মুখীন হচ্ছে। এমনই এক সমস্যা হলো পরিবেশ দূষণ। অতীতকালের পরিবেশ ছিল বিশুদ্ধ, কিন্তু সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে দাবানল, অগ্ন্যুৎপাত প্রভৃতি প্রাকৃতিক কারণ এবং এবারে আমরা জানব বায়ু দূষণের কারণ সমূহ সম্পর্কে। নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি সহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস বায়ু দূষণ ঘটিয়ে থাকে। এছাড়া এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারও বায়ু দূষণ ঘটায়। এটি ধোয়া, ধুলো বা এরোসল জাতীয় হতে পারে। এবারে আমরা বায়ু দূষণের ফলাফল সমূহ সম্পর্কে জানব। অ্যাসিড বৃষ্টি হলে প্রচুর পরিমাণে বায়ু দূষণ ঘটে থাকে। অ্যাসিড যুক্ত জল মাটিতে মিশলে মাটিতে বসবাসকারী অণুজীবরা মারা যায়। জলে মিশে জলজ উদ্ভিদ ও প্রাণীরও ক্ষতি করে। অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার প্রভূত ক্ষতি সাধন করে। এবারে আমরা জানবো জলদূষণ সম্পর্কে। জলদূষণের কারণগুলো একবার আমরা জেনে নেব। কৃষিক্ষেত্রে ফসল উৎপাদনের জন্য নানা রকমের সার, অ্যামোনিয়া, ইউরিয়া এবং কীটপতঙ্গ ধ্বংস করার জন্য বিভিন্ন প্রকারের কীটনাশক যেমন ডিডিটি, বিএইচসি, এনড্রিন, পলিডল প্রভৃতি স্প্রে করা হয়। কৃষিক্ষেত্রে এসব সার ও কীটনাশক। এবারে আমরা জেনে নেব জলদূষণের বিভিন্ন ফলাফল সম্পর্কে। দূষিত জল পান করলে নানা রকম জলবাহিত রোগ, বিশেষ করে কলেরা, টাইফয়েড, আমাশয়, উদরাময় ইত্যাদি রোগে আক্রান্ত হয়। জলাশয়ে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলজ জীবের বিশেষ করে শৈবালদের ব্যাপক বৃদ্ধি ঘটে। এর ফলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এবারে আমরা জানব মাটি দূষণের বিভিন্ন কারণ সম্পর্কে। মাটিতে আমরা বিভিন্ন আবর্জনা, পচাগলিত প্রাণীর মৃতদেহ, শিল্পজাত বর্জ্য ইত্যাদি নিক্ষেপ করে থাকি। এই পদার্থ থেকে বিভিন্ন জীবাণু মাটিতে মিশে মাটির দূষণ ঘটায়।
এছাড়া বিভিন্ন প্রকারের রাসায়নিক পদার্থ থেকেও মাটি দূষণ হয়ে থাকে। মাটিতে বিভিন্ন রাসায়নিক সার যেমন অ্যামোনিয়া। এবার আমরা জানবো মাটি দূষণের ফলাফল সম্পর্কে। মাটি দূষণ মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে। মাটিতে উপস্থিত বিভিন্ন জীবাণু, ভাইরাস, কৃমি ইত্যাদি মানবদেহে প্রবেশ করলে আমরা রোগাক্রান্ত হই। মাটিতে মিশে থাকা টিটনাসের জীবাণু, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, আমাদের কোনো আঘাতপ্রাপ্ত স্থানে প্রবেশ করলে আমরা টিটনাস রোগে আক্রান্ত হই। এবারে আমরা জানবো শব্দ দূষণের বিভিন্ন কারণ সম্পর্কে। বিভিন্ন যানবাহনের হর্নের তীব্র আওয়াজ শব্দ দূষণের একটি অন্যতম কারণ। বিভিন্ন কলকারখানাতে যন্ত্রের আওয়াজ শব্দ দূষণেরও একটি গুরুত্বপূর্ণ কারণ। শব্দ দূষণ সৃষ্টিকারী উল্লেখযোগ্য কয়েকটি কারখানা হলো ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি তৈরির কারখানা, টেক্সটাইল, লুম, নিউজ পেপার প্রেস, গাড়ি সারাই কারখানা ইত্যাদি। এবার আমরা জানবো শব্দ দূষণের ফলাফল সম্পর্কে। শব্দ দূষণ মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে। শব্দ মানুষের উপর যেরূপ সব বিরূপ প্রভাব বিস্তার করে, তাদের মধ্যে দুটি উল্লেখযোগ্য হলো শ্রবণযন্ত্রের উপর প্রভাব এবং হৃদযন্ত্রের উপর প্রভাব। কান মানুষের শ্রবণ অঙ্গ এবং শ্রুতিযন্ত্র হলো শ্রবণ গ্রাহক। এবারে আমরা সংক্ষেপে জেনে নেব এই সম্পূর্ণ ভিডিওটি থেকে আমরা কি কি জানলাম। বস্তুত আমাদের চারপাশে যে জগৎ, আলো, বাতাস, মাটি, জল, গাছপালা, পাখি, কীটপতঙ্গ ইত্যাদি সবকিছু নিয়ে গঠিত হয়েছে আমাদের পরিবেশ। মানুষের প্রকৃত প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার। এবারে আমরা ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা জেনে নেব কিছু শব্দার্থ সম্পর্কে, যেমন সোয়ালো শব্দের অর্থ গ্রাস করা এবং অ্যাডিকুয়েট শব্দটির অর্থ পর্যাপ্ত। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবার জন্য।